ॐ ह्रीं चण्डिकायै नमः। ॐ ऐं चण्डिकायै विद्महे त्रिपुरायै धीमहि तन्नो गौरी प्रचोदयात्। क्लीं ॐ देवी महात्मपुस्तकाय नमः। श्री श्री चण्डी भूमिका। श्री श्री चंडी पूजा माने शक्ति पूजा। भारतवर्षे ये शक्ति पूजा प्रागैतिहासिक जुग थेके प्रचलित आछे। पंजाबेर जे हारप्पा ओ सिंधु देश, सिंधु देशे पंजाबेर हारप्पा और सिंधु देशे মহেঞ্জোদারো এই দুইটি যে নগরী আছে তাদের ইতিহাস 5000 বৎসরও পূর্ব থেকে। এই দুইটি নগরে দেবী পূজা হতো। সিন্ধু নদীর তীরে এই ভূগর্ভ থেকে যে আবিষ্কৃত হয়েছে সেখানে অসংখ্য মৃন্ময়ী দেবী মূর্তি পাওয়া গেছে। সুতরাং সেই থেকে প্রমাণ হচ্ছে যে শক্তি পূজা, দেবীর পূজা এই দুই নগরের অধিবাসীগণের প্রধান দেবতা ছিল। এই শক্তি পূজা বৈদিক যুগেও দেখা যায়, কারণ বৈদিক যুগের যে সাহিত্যে তার প্রমাণ আছে। ঋগ্বেদের দেবী সূক্ত, ঋগ্বেদে দেবী সূক্ত আছে আর রাত্রি সূক্ত আছে, সামবেদও রাত্রি সূক্ত আছে। তো তাদের বিষয় কিন্তু সেই শক্তি। সুতরাং বৈদিক যুগেও শক্তিবাদ ছিল। ঋগ্বেদ দেবী সূক্ত সেটি আটটি মন্ত্র আছে। মহর্ষি অম্বরীনের কন্যা ব্রহ্মবিদুষী বা সেই দেবী সূক্তে ঋষি মহর্ষি অম্বরীনের কন্যা ব্রহ্মবিদুষী বাক। বাক তিনি অনুভব করেছেন ব্রহ্ম শক্তিকে স্বীয় আত্মারূপে অনুভব করেছেন এবং বলছেন, আমি ব্রহ্মময়ী আদ্যা দেবী ও বিশ্বেশ্বরী, আমি ব্রহ্মময়ী আদ্যা দেবী ও বিশ্বেশ্বরী। ঋগ্বেদীয় যে রাত্রি সূক্ত সেই সূক্তের মন্ত্রদ্রষ্টা হচ্ছে ঋষি কুশিক। ভুবনেশ্বরী দেবীর মন্ত্র ঋগ্বেদে আছে। এই দেবী বেদেতে বিভিন্ন মূর্তি আছে। ঋগ্বেদে বিশ্বদুর্গা, সিন্ধু দুর্গা, অগ্নিদুর্গা, বিশ্বদুর্গা, সিন্ধু দুর্গা এবং অগ্নিদুর্গা এবং আরও অন্যান্য দেবী উল্লেখ আছে। ব্রহ্ম ও তৎশক্তি অভেদ, এই যে শাক্ত সিদ্ধান্ত ঠাকুরের কথা নিতে প্রায় সবসময় পাওয়া যায়, ব্রহ্ম এবং তৎশক্তি অভেদ, এটিও সামবেদের যে কেন উপনিষদ, কেন উপনিষদের উপাখ্যান আছে সেই উপাখ্যানে থেকে এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেখানে দেবাসুরের সংগ্রাম, দেবগণ যখন বিজিত, যখন জয়লাভ করেছে, ভাবছেন তারা জয়লাভ করেছে, সেই ব্রহ্মের শক্তির বলে বলীয়ান হয়ে তারা যে জয়লাভ করেছে সেটি সেখানে তুলে ধরা হয়েছে। শ্রী শ্রী চণ্ডী বেদমূলা। চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে 13টি অধ্যায়, 3টি চরিত্র, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্রে যেটি আছে মধুকৈটবধের পূর্বে লেখা রয়েছে, ওম নমশ্চণ্ডিকায় ওম অশ্বশ্রী প্রথমচরিতস্য, প্রথম চরিত্রস্য ব্রহ্মা ঋষি মহাকালী দেবতা গায়ত্রী ছন্দ
नंदा शक्ति रक्त दंतिका बीजम अग्निस्तत्वम ऋग्वेद स्वरूपम श्री महाकाली प्रीतार्थम प्रथम चरित्र जपे विनियोग। এটি হচ্ছে মধুকৈটব যখন বদের পূর্বে প্রথম অধ্যায় থেকে শুরু হচ্ছে, এরপরে যে দ্বিতীয় চরিত্র বা মধ্যম চরিত্র সেটি পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে। সেখানে প্রথম অধ্যায়ে আছে মধুকৈটব বধ, প্রথম অধ্যায়ে এই প্রথম চরিত্র। এরপরে আগে একটু ভুল বলেছি, এরপরে যে মধ্যম চরিত্র শুরু হচ্ছে সেটি দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ মহিষাসুর সৈন্যবধ থেকে দ্বিতীয় অধ্যায়। প্রথম যে চরিত্রটি সেই চরিত্রটি হচ্ছে মধুকৈটব বধ, দ্বিতীয় চরিত্র সেখানে মহিষাসুর বধ, সেই দ্বিতীয় অধ্যায়ে মহিষাসুর সৈন্যবধ। ওম নমশ্চণ্ডিকায় ওম অশ্বশ্রী মধ্যম চরিত্রস্য বিষ্ণু ঋষি মহালক্ষ্মী দেবতা উষ্ণিক ছন্দ শাকম্ভরি শক্তি দুর্গা বীজম বায়ুস্তত্ত্বম ইয়জুর্বেদ স্বরূপম মহালক্ষ্মী পিতার্থম মধ্যম চরিত্র জপে বিনয়গ। এরপরে যে উত্তর চরিত্র সেইটি শুম্ভ নিশুম্ভ বধ, সেটি পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে। উত্তর চরিত্র তেরোটি যে অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে প্রথম চরিত্র, দ্বিতীয়তে মধ্যম এবং পঞ্চম থেকে উত্তর। ওম নমশ্চণ্ডিকায় ওম অশ্ব শ্রী উত্তর চরিত্রস্য রুদ্র ঋষি মহাসরস্বতী দেবতা অনুষ্ঠুপ ছন্দ ভীমা শক্তি ভ্রামরি বীজম সূর্যস্তত্ত্বম সামবেদ স্বরূপম মহাসরস্বতী পিত্বার্থম কামার্থে উত্তর চরিত্র জপে বিনিয়োগ। এই যে তিনটি চরিত্র এটি বলা হচ্ছে, এই যে মন্ত্র থেকে জানা যাচ্ছে যেটি, যে প্রথম চরিত্র শ্রী শ্রী চণ্ডী বেদমূলা। কেন বেদমূলা বলা হচ্ছে? প্রথম যে চরিত্র মধুকৈটব বধ, সেই প্রথম চরিত্র ঋগ বেদস্বরূপা। মধ্যম যে চরিত্র ইয়জুর্বেদস্বরূপা এবং উত্তর চরিত্র সেটি হচ্ছে সামবেদ স্বরূপা। এই চরিত্র যে তিনটি চরিত্রত্বয়, এই তাদের ছন্দ আলাদা। সেই ছন্দ যথাক্রমে গায়ত্রী ছন্দ, উষ্ণিক ছন্দ, অনুষ্ঠুপ ছন্দ। নাও ঋগ, এখন ঋগ বেদের মতে এই ছন্দত্রয় মন্ত্রপাঠে, এই যে তিনটি চরিত্রের ছন্দত্রয় গায়ত্রী উষ্ণিক এবং অনুষ্ঠুপ, এই ছন্দত্রয় মন্ত্রপাঠে যথাক্রমে ব্রহ্মতেজ লাভ হয়, আয়ুর্বৃদ্ধি হয়, পরমানন্দ প্রাপ্তি হয়। গায়ত্রী ছন্দে ব্রহ্মতেজ লাভ, উষ্ণিক ছন্দে আয়ুর্বৃদ্ধি, অনুষ্ঠুপ ছন্দে পরমানন্দ প্রাপ্তি। এখন চণ্ডী জপের যে প্রারম্ভে গায়ত্রী ছন্দরূপে আবির্ভূত হয়েছে, গায়ত্রী বেদমাতা ও শ্রেষ্ঠ বেদমন্ত্র। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ বেদ বিহিত। এই গায়ত্রীর আবার গায়ত্রী ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ বেদ বিহিত। গায়ত্রী প্রাতে প্রাতে ঋগ্বেদ ধারিণী কুমারী, মধ্যাহ্নে ইয়জুর্বেদ ধারিণী যুবতী এবং সায়াহ্নে সামবেদ ধারিণী বৃদ্ধা। প্রাতে কুমারী, মধ্যাহ্নে যুবতী, সায়াহ্নে বৃদ্ধা। কুমারীর ন্যায় যে প্রথম চরিত্র, প্রথম কুমারীর ন্যায় মহাকালী ব্রহ্মরূপা ব্রাহ্মী,
প্রথম চরিত্রে কুমারী ন্যায় মহাকালী ব্রহ্মরূপা ব্রাহ্মী, যুবতীর ন্যায় মহালক্ষ্মী বিষ্ণুরূপা বৈষ্ণবী, এটি মধ্যম চরিত্রে আছে। যুবতীর ন্যায় মহালক্ষ্মী বিষ্ণুরূপা বৈষ্ণবী এবং বৃদ্ধার ন্যায় মহাসরস্বতী শিবরূপা মাহেশ্বরী, উত্তর চরিত্র। বৃদ্ধার ন্যায় মহাসরস্বতী শিবরূপা মাহেশ্বরী। সুতরাং চণ্ডী এবং গায়ত্রী এই উভয়ই হচ্ছে প্রণব স্বরূপা। শাস্ত্রে আছে ঋগ্ভিস্তুবন্তি যজুর্ভি যজন্তি সামভি গায়ন্তি, অর্থাৎ ঋগ মন্ত্র দ্বারা পরমাত্মার স্তব করা হয়, ঋগ্ভিস্তুবন্তি যজুর মন্ত্র দ্বারা তার পূজন করা হয়, যজুর্ভি যজন্তি, এবং সাম মন্ত্র দ্বারা তার ভজন করা হয়, সামভি গায়ন্তি। চণ্ডী পরমাত্মমেই বেদ মাথায় চণ্ডী রূপে প্রকটিতা। এই চণ্ডী এবং বেদ, এই যে পারস্পরিক সম্পর্ক, বেদ মাথায় চণ্ডী রূপে প্রকটিতা। এরপরে মহাভারতে দেবী উপাসনার বিষয়ে উল্লেখিত আছে। ভীষ্ম পর্বে অর্থাৎ চণ্ডীর যে প্রাচীনত্ব, শক্তি পূজার যে প্রাচীনত্ব, সেইটি বলা হচ্ছে। ভীষ্ম পর্বে 23 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের জন্য, যুদ্ধের আরম্ভের পূর্বে দুর্গাদেবীকে প্রণাম ও প্রার্থনা করতে উপদেশ দিচ্ছে। ভীষ্ম পর্বক্ত অর্জুনকৃত দুর্গাস্তোত্রে, অর্জুন দুর্গাস্তোত্র যেটি করেছেন, দুর্গাকে সেখানে সরস্বতী বলা হয়েছে। বিরাট পর্বের 6 অধ্যায়ে আরেকটি দুর্গাস্তব আছে। তারপরে 12 বৎসর বনবাস হয়ে গেলে 1 বছর যখন অজ্ঞাতবাসের জন্য পাণ্ডবগণ বিরাটনগরে যাচ্ছেন, তখন ঋষিগণ পরামর্শ দিচ্ছেন কি অজ্ঞাতবাসের সাফল্যের জন্য দুর্গাদেবী স্তব করতে। এইভাবে মহাভারতে সেখানেও এই শক্তি পূজা বা দুর্গা পূজা বা চণ্ডী পূজা নানা রকম বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। শ্রী শ্রী চণ্ডীর যে উৎপত্তি, কারুর কারুর মতে নর্মদা অঞ্চলে বা উজ্জয়িনীতে হয়েছে। অধ্যাপক দক্ষিণারঞ্জন শাস্ত্রী, তিনি ঐতিহাসিক যুক্তির দ্বারা সেই মতকে খণ্ডন করে প্রমাণ করছেন যে সম্ভবত বাংলাদেশই চণ্ডীর জন্মস্থান। ভারতবর্ষে যে তার 4 প্রকার তন্ত্র সম্প্রদায়, গৌড়ীয়, কেরলীয়, কাশ্মীরি ও বিলাসী, এই যে 4 প্রকার তন্ত্র সম্প্রদায়, গৌড়ীয়, কেরলীয়, কাশ্মীরি ও বিলাসী, এই 4 প্রকার সম্প্রদায়ের মধ্যে গৌড়ীয়ের যে সম্প্রদায়ের প্রাচীনতা ও প্রাধান্য সর্বাপেক্ষা অধিক, তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন। পাল রাজাদের সময়ে বাংলায় তন্ত্রের বিপুল প্রভাব ছিল। একটি তন্ত্রে আছে গৌড়ে প্রকাশিত বিদ্যা, গৌড়ে প্রকাশিত বিদ্যা অর্থাৎ গৌড়ে, গৌড়ে মানে বঙ্গদেশে তন্ত্রবিদ্যার উদ্ভব হয়েছে, গৌড়ে বঙ্গদেশে তন্ত্রবিদ্যার উদ্ভব হয়েছে। গীতাতে যেমন বিভিন্ন টীকা ভাষ্য দেখা যায়, তেমনি শ্রী শ্রী চণ্ডীরও প্রায় 30টি টীকা আছে। টীকা মানে সেই মন্ত্রের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা বিভিন্ন ঋষিরা তাদের অনুভব অনুযায়ী, অনুভূতি অনুযায়ী ব্যাখ্যা করেছেন যুক্তি দিয়ে। তো সেই টীকাকার যারা আছেন, আত্মারাম ব্যাস,
আনন্দ পণ্ডিত, একনাথ ভট্ট, কামদেব, কাশীনাথ, গঙ্গাধর ভট্টাচার্য, গোপীনাথ, গোবিন্দ রাম, গৌড়পাদ, গৌরীবর চক্রবর্তী, জগদ্ধর, জয়নারায়ণ, জয়রাম, নারায়ণ, নৃসিংহ চক্রবর্তী, পীতাম্বর মিশ্র, ভগীরথী, ভগীরথ, ভাস্কর রায়, ভীমসেন, রঘুনাথ মহেশকরী, রবীন্দ্র, রামকৃষ্ণ শাস্ত্রী, রামানন্দ তীর্থ, ব্যাসাশ্রম বিদ্যাবিনত, বৃন্দাবন শুক্ল, বিরূপাক্ষ, শঙ্কর শর্মা, শিবাচার্য, এনারা সব চণ্ডীর ওপর টিকা লিখেছেন এবং এদের হস্তলিখিত গ্রন্থ পাওয়া যায়। বাংলার বিখ্যাত যে শাস্ত্রানুবাদক পণ্ডিত পঞ্চানন তর্করত্ন মহাশয়, তার যে দেবী ভাষ্য নামক টিকাখানি খুব বিশদ আছে। আরেকটি টিকা, সেটাও বাংলাতে আছে, বাঙালি পণ্ডিত গয়ঘড়বন্দ ঘটি কুলোদ্ভব, শ্রী গোপাল চক্রবর্তীর যে তত্ত্ব প্রকাশিকা টিকা আছে সেটিও খুব হৃদয়গ্রাহী। দেবী সূক্তের শেষে আছে কি, ব্রহ্মময়ী দেবী পৃথিবী ও আকাশের অতীত হয়ে, পৃথিবী ও আকাশের অতীত হয়েও পরিদৃশ্যমান বিশ্বরূপ ধারণ করেছেন। মহামায়া দেবী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, ওই যে আগে তিনটে চরিত্র বলা হলো, প্রথম চরিত্রে মহাকালী, দ্বিতীয় চরিত্রে মহালক্ষ্মী, তৃতীয় চরিত্রে মহাসরস্বতী, মহামায়া দেবী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও মহাকালী এই তিন রূপে প্রকাশিত। মহাকালী তামসী ও ঋগ্বেদ রূপা, মহালক্ষ্মী রাজসী ইয় যজুর্বেদ রূপা, মহাসরস্বতী সাত্ত্বিকী ও সামবেদ রূপা। সরস্বতী বাংলায় মরালবাহিনী, মরালবাহনা, মরালবাহনা অংশ, সরস্বতী বাংলাতে মরালবাহনা, দক্ষিণাত্যে দাক্ষিণাত্যে ময়ূরবাহনা। সচ্চিদানন্দময়ী দেবী গুণভেদে তিনটি ব্যষ্টি রূপ, মূলত এক এবং অভেদ, ওই আগে যে তিনটি রূপ বলা হলো মূলত এক ও অভেদ। শাস্ত্রে আছে মহাসরস্বতী চিত্রূপা, মহালক্ষ্মী সৎরূপা এবং মহাকালী আনন্দরূপা। হে চণ্ডীকে, তত্ত্বজ্ঞান লাভের জন্য তোমাকে হৃদয় পদ্মে ধ্যান করি। মহাসরস্বতী নিচিতে অর্থাৎ চিত্রূপা, মহাসরস্বতী চিতে, মহালক্ষ্মী সদাত্মকে সৎরূপা, মহাকাল্যানন্দরূপে মহাকালী আনন্দরূপা। তত্ত্বজ্ঞানস্য সিদ্ধহে, তত্ত্বজ্ঞান লাভ জন্য অনুসন্দদ্মহে ধ্যান করছি চণ্ডী, বয়ম ত্বাম হৃদয়াম্বুজে, হৃদয় পদ্মে, হৃদয়াম্বুজে, হৃদয় পদ্মে ধ্যান করছি। দেবী ভাগবতে আছে আমি ও ব্রহ্ম এক, উভয়ের মধ্যে ভেদ নাই, যিনি ব্রহ্ম তিনিই আমি, আমি যাহা তিনি তাহা। এই ভেদ যেটি সেটি ভ্রমকল্পিত নয়, বাস্তব নহে, ভ্রমকল্পিত বাস্তব নহে। এইটি বলছেন কি, সদৈকত্বম, সদা একত্বম, না ভেদও অস্তি, ভেদ নাই, সর্বদৈব মমাশ্চ, সর্বদা এব মম অশ্চ, ভেদ নেই, একত্বম ভেদ নেই, সর্বদাই আমার, ইয় অসো সাহম, সাহম অহম,
अहम यासो भेद अस्ति मते विभ्रमात। जेटी यो असो से ब्रह्म से जे शक्ति ब्रह्म जेटी सेटी आमी आमी जेटी सेटी ब्रह्म। यो असो साहम अहम यासो भेद अस्ति मति विभ्रमात। भेद जे आमरा बोली सेटी होच्छे भ्रमकल्पित मति भ्रमात। मति विभ्रमात सेटी होच्छे भेदटी होच्छे भ्रमकल्पित। एइभावे देवी भागवते व्याख्या करा होच्छे कि ब्रह्म एवं आमी सेटी एक। श्री श्री चंडीते आमरा देखबो जे विभिन्न नाम पाच्छे नामावली आछे चंडिका एगुली सबई सेई श्री श्री चंडी रूप। चंडिका चामुंडा नारायणी शाकाम्भरी सरस्वती सनातनी महामाया शताक्षी रक्तदंतिका भगवती जगद्धात्री विश्वेश्वरी देव जननी वेद जननी सावित्री महादेवी महासुरी परमेश्वरी तामसी राजसी सात्विकी शिवा सिंहवाहिनी खड्गिनी काली गदिनी भद्रकाली शंखिनी शूलिनी चक्रिनी चापिनी अंबिका ईश्वरी वरदी श्री महेश्वरी त्रयी दुर्गा गौरी लक्ष्मी अलक्ष्मी अपराजिता पार्वती कल्याणी भीमाक्षी भैरव नादिनी ब्रह्माणी वैष्णवी कौमारी बाराही नारसिंगी वेन्द्री शिवद्युति कात्तायनी सर्वेश्वरेश्वरी इत्यादि विभिन्न नामे पावा जाच्छे। मूर्तिर गठन विषय प्रत्नतत्त्वविद राखालदास बंदोपाध्याय तार ईस्टार्न इंडियन स्कूल ऑन मेडिएवल स्कल्पचर नामक ग्रंथे सेखाने बोलचेन कि उत्तर भारते जत पार्वती और दुर्गा मूर्ति पूजित हन तन्मध्ये अष्टभुजा दशभुजा और द्वादश भुजा प्रतिमाय विशेष उल्लेखयोग्य। आबार बोलचेन मध्य भारते नागद राज्ये और बोम्बाई प्रदेशांतर्गत बीजापुरेर बादामीते महिषमर्दिनी मूर्ति दशभुजा। महिषमर्दिनीर दशभुजा षड्भुजा और द्वादश भुजा मूर्तिओ पावा गेछे। आबार बोलछेन काशी थेके आनीत काशी थेके निये आसा होयेछे काशी हईते आनीत एवं राजशाही बरेंद्र रिसार्च सोसाइटीते रक्षित दुर्गा मूर्ति षड्भुजा। दिनाजपुर जिलार केशवपुर ग्रामे प्राप्त धाति निर्मित जे देवी मूर्ति द्वादश भुजा तबे दशभुजा देवी मूर्ति प्रचलनी व्यापक एटी बला हयेछे प्रत्नतत्त्वविद राखालदास बंदोपाध्याय बोलेछेन। श्री श्री चंडीते सेखाने महालक्ष्मी अष्टादश भुजा महाकाली दशभुजा एवं महासरस्वती अष्टभुजा बला हयेछे। चंडीर पंचम अध्याये देवतागण जखन महामायाके स्तब करबार समय बोलछेन जे चेतना बुद्धि निद्रा क्षुधा छाया शक्ति तृष्णा शांति जाति लज्जा शांति श्रद्धा कांति लक्ष्मी वृत्ति स्मृति दया माता तुष्टि और भ्रांति सब रूपे देवी सर्वभूते विराजिता। सर्वभूते देवी विराजिता ये विभिन्न जो गुणगुली बला हलो एवं शुद्ध ताई नय मानव देहेर प्रत्येक अंगे मानव देहेर देहेर प्रत्येक अंगे एवं विश्वेर प्रत्येक वस्तुते देवी प्रकाशिता। सेई जन्ये नारी मूर्तिते जे पूजा महामाया विश्वव्यापिनी किन्तु नारी मूर्तिते तार पूजार समाधिक प्रकाश। एटी नारायणी स्तुतिते बला हयेछे देवीर अंशे नारी मात्री जन्म मंत्रे आछे देवीर अंशे नारी मात्री जन्म अल्प वयस्का समवयस्का बा वयोवृद्धा नारी मूर्ति जगदम्बारी जीवंत मूर्ति।
প্রত্যেক নারীকে প্রত্যেক নারীতে মাতৃবুদ্ধি করা এবং প্রত্যেক নারীকে দেবী মূর্তি জ্ঞানে শ্রদ্ধা করা, এটি হচ্ছে মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা। এবং এই কারণে দুর্গাপূজাতে কুমারী পূজার বিধি আছে। প্রতিমাতে দেবীর আবির্ভাব চিন্তা করা যেমন আবশ্যক, তেমনি নারী মূর্তিতে দেবীর প্রকাশ অনুধান করাও কর্তব্য। এইসব যে শক্তি পূজা, শক্তি পূজা থেকে এই সমস্ত ভাবগুলি এসছে, মূর্তি মূর্তি থেকে আবার সর্বভূতে চলে আসছে সেই যে ভাব ভগবান। সেই জন্য বলা হচ্ছে কি, সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ স্বীয় সহধর্মিণী সারদা দেবীকে জগজ্জননী জ্ঞানে ফুল চন্দন মন্ত্রাদি দ্বারা বিধিবত পূজা করেছিলেন। ওম শান্তে 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামায় কে জয়, জয় স্বামীজি মহারাজ কে জয়, জয় গঙ্গা মায় কে জয়।